আর ঈশ্বরদী যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ নজর, ঈশ্বরদীতে একটা পারমাণবিক বিদ্যুৎ, আমরা বিদ্যুতে ইতিমধ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, পারমাণবিক বিদ্যুতের যুগে আমরা প্রবেশ করেছি ঈশ্বরদীর মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত যে আমাদের যে রেলওয়ের প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করা করবো এবং অত্যন্ত সুন্দর বিমানবন্দর, আমরা নিজেরাও গিয়েছি এখানে। এটার রানওয়ের দৈর্ঘ্য 4,500 ফিট। এখন আমাদের যে ফ্লিটগুলো আছে সেইগুলা যদি আপনি অপারেট করতে হয় সেই বিমানগুলা মিনিমাম আমাদের 6,000 ফিট লাগবে। তো 6,000 বর্তমানে রানওয়েটা আমাদের 7,000 ফিটে উন্নীত করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, ওনার সিদ্ধান্ত আসলেই আমরা সঙ্গে সঙ্গেই যাতে এটা 7,000 ফিটে উন্নীত করা হয়, করে যাতে এখানে ফ্লাইট অপারেট করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং শুধু ঈশ্বরদী না, অনেকগুলো বিমানবন্দর এবং প্রত্যেক জায়গার থেকে এই দাবিগুলো আসছে। এটাই একটা লক্ষণ যে আমাদের দেশে যে অর্থনৈতিক সমৃদ্ধি, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। কি করে দেখাবো তোরে? হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমরা একটা সভাতেও কথা বলেছি, এর বাইরেও কিন্তু আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম যে ঈশ্বরদীবাসীর একটা প্রাণের দাবি হইলো এখানে এয়ারপোর্টটা আবার চালু করা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে উন্নয়ন কর্মকাণ্ড, দেশ এখন উন্নয়নের একটা মহাসড়কে আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন প্রত্যেকটা জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক জোন, বিভিন্ন প্রকল্প, শিল্প স্থাপন ইত্যাদি। আমার নির্বাচনী এলাকা গিয়ে দেখবেন একটা বৃহৎ শিল্প প্রায় 20 কিলোমিটার এলাকা নিয়ে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান। সারা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন একটা ভালো পর্যায়ে আছে, সবার আস্থা আছে যে এখানে বিনিয়োগ করলে তাদের ইয়ে ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের অবস্থাটা এখন অনেক ভালো। সেই ভালো অবস্থায় বাংলাদেশের মানুষের জীবন মান অনেক উন্নত হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি এসছে, চাকরিজীবী যারা তাদেরও বেতন কিন্তু অনেক বেড়েছে। মানুষের কর্মকাণ্ডে এই কোভিডের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি যে প্রবৃদ্ধি এটা বেড়েছে এবং মাথাপিছু আয় $2,700 উন্নীত হয়েছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু অনেক কর্মকাণ্ড বন্ধ ছিল। আমাদের এভিয়েশন সেক্টরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নতুন বিমান সংযোজন, আমরা এই করোনার মধ্য দিয়েও 3টা ড্যাশ বিমান আমরা এনেছি, তারপরে ড্রিম লাইনার বিমানগুলো আমরা এনেছি। আমাদের এয়ারপোর্ট থার্ড টার্মিনাল যেটা দেখেন সেই প্রায় $3 বিলিয়ন, সেইখানে আমাদের কোভিডের মধ্যে একদিনের জন্য এই কাজটা কিন্তু ব্যাহত হয় নাই। বিদেশি ইঞ্জিনিয়াররা এখানে ছিল এবং তারা কোনো এই কোভিডের সময় কেউই কিন্তু থাকতে চায় নাই, কিন্তু আমরা তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আন্তর্জাতিক যে নিয়মকানুন আইকার ফর্মুলা অনুযায়ী এবং WHO গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমরা কিন্তু এই কাজটা কন্টিনিউ করেছি এবং আমাদের কাজের পরিমাণ বর্তমানে 24%, যেটা 19% হওয়ার কথা ছিল। তো আমাদের এই কাজটাও চলছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার এয়ারপোর্ট যে রানওয়ের এক্সটেনশন, রিভার সমুদ্রের মধ্যে রিক্লিমেশনের মাধ্যমে রানওয়ের সম্প্রসারণ 10,700 ফিটে, সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, ফুল সুইংয়ে কাজ চলছে এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই সিলেটে কিন্তু আমরা করোনার মধ্যে 2020-এ রাত দিন কাজ করে আমাদের সিলেটের যে ইয়ে রানওয়ে ওইটার ক্যাপাসিটি আমরা বৃদ্ধি করেছি, যেখানে 777 বিমান সবচেয়ে বড় বিমান টেক অফ করতে পারে এবং ল্যান্ডিং করতে পারে। এই ধরনের একটা অবস্থা নিয়ে বর্তমানে সিলেট থেকে সরাসরি হিথ্রোতে বিমান চালু আছে। এর বাইরেও কিন্তু সৈয়দপুর বিমানবন্দর নিয়েও আমরা কাজ শুরু করেছি। ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া প্রায় অনেক দূর অগ্রসর হয়েছে। সৈয়দপুরকে একটা রিজনাল হাব হিসেবে পরিণত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। রাজশাহী, সৈয়দপুর,
এবং যশোর এই তিনটা বিমানবন্দরে আমাদের এই যে রানওয়ের শক্তি বৃদ্ধি করা, টার্মিনাল নির্মাণ করা, যশোরের টার্মিনাল অলমোস্ট সমাপ্তি পথে, অত্যন্ত দৃষ্টিনন্দন টার্মিনাল। এই আন্তর্জাতিক বলেন, আভ্যন্তরীণ বলেন, প্রত্যেকটা বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অত্যন্ত সুন্দর হয়েছে, এবং যাতে একজন পর্যটক দেশি হোক বিদেশি হোক বাংলাদেশে এসে এয়ারপোর্টের মধ্যে ঢুকেই বাংলাদেশের যে এই উন্নয়নের একটা ছোঁয়া উনি দেখতে পান। এই জন্যই কিন্তু তার টার্মিনাল যেটা যুগের চেয়ে আধুনিক, আমরা চাঙ্গি বলেন, জেএফকে বলেন, অথবা অন্যান্য এয়ারপোর্ট সুইজারল্যান্ডের, এগুলার যে ডিজাইন এগুলো সামনে রেখেই কিন্তু আমরা আমাদের নতুন ডিজাইন যেটা থার্ড টার্মিনালের সেই ডিজাইন অনুযায়ী কাজ চলছে। আপনারা দেখছেন কাজের মহাযজ্ঞ, এখানে অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। এর বাইরেও কিন্তু প্রত্যেকটা বিমানবন্দরের কাজে এগিয়ে নেওয়া হচ্ছে, বিমানও কিনা হয়েছে। আমরা বিভিন্ন রুটে আমাদের গন্তব্য যেগুলো আমরা টরেন্টো ফ্লাইট অপারেট করার জন্য আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। কিছুদিনের মধ্যে হয়তো একটা মিটিং হবে, এই মিটিংয়ে তারা যদি সশরীরে আসে আমাদের বিমানবন্দর দেখলেই আমরা তারা সার্টিফাই করা মাত্রই আমাদের টরেন্টো ফ্লাইট আমরা অপারেট করবো। নিউ ইয়র্ক ফ্লাইটের ব্যাপারে আমরা ইতিমধ্যে ওয়েবিনারের মাধ্যমে একটা মিটিং হয়েছে তাদের, তারা সশরীরে আসবেন, শুধু করোনার কারণে কিছুটা ডিলে হয়েছে, তারা আসলেই আমরা তাদের আমাদের এ গ্রেডে উন্নীত হওয়ার যে সব পদক্ষেপ আমরা সবগুলোই নিয়েছি। তারপর আমরা কিন্তু নিউ ইয়র্ক ফ্লাইট আমরা চালু করবো, আমরা অস্ট্রেলিয়ার সাথে ফ্লাইট চালু করা, আমাদের জাপানের সাথে আমরা আলোচনা করেছি, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের পারমিশনও হয়েছে যে জাপানের ফ্লাইট আমরা চালু করবো। বিশ্বের বিভিন্ন গন্তব্যে আমাদের বিমান যাবে, চীনের গুয়াংজুতে আমরা ফ্লাইট চালু করবো। এই ধরনের একটা মহাকর্মযজ্ঞ যেখানে চলছে, তারপরে অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোট, অন্যান্য প্রতিষ্ঠান, ঈশ্বরদি একটা রেলওয়ের কারখানা এখানে আছে, মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত যে আমাদের যে রেলওয়ের প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক রুটের সাথে রেলওয়ের যে নেটওয়ার্কগুলো স্থাপন করা, এই দিক দিয়েও নজর দিয়েছে, যার ফলে ঈশ্বরদি বিমানবন্দর খুবই জরুরি এবং ওইখানের স্থানীয় জনগণও ধরেছে। আমরা মিটিংয়ে বক্তব্য রেখেছি, আমি বলেছি ওইখানে স্থানীয় সংসদ সদস্য আমার ভাই এখানে উপস্থিত আছেন, যারা সাবেক বক্তব্য, সাবেক মন্ত্রী, বর্তমানে সংসদীয় কমিটির চেয়ারম্যান, আমাদের এক বোর্ড সংসদ সদস্য সংরক্ষিত আসনে, আমরা তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে 6,000 বর্তমানে রানওয়েটা আমাদের 7,000 ফিটে উন্নীত করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীদের যাবো, আপনার সিদ্ধান্ত আসলে আমার সঙ্গে সঙ্গেই যাতে এটা 7,000 ফিটে উন্নীত করা হয়, পরে যাতে এখানে ফ্লাইট অপারেট করা যায় সেই জিনিসটা। এবং শুধু ঈশ্বরদি না, অনেকগুলো বিমানবন্দর প্রত্যেক জায়গার থেকে এই দাবিগুলো আসছে। এটাই একটা লক্ষণ যে আমাদের দেশে যে অর্থনৈতিক সমৃদ্ধি, আমরা মধ্যমের দেশে পরিণত হয়েছি ইতিমধ্যে। আমরা কিন্তু 2041 সনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের একটা উন্নত দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, এবং সেই তুলনায় আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এমডিজিতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নির্দিষ্ট টাইমের আগেই এমডিজির টার্গেটগুলো আমরা ফিল আপ করেছি। সামনে আমাদের এসডিজি, এসডিজির ব্যাপারে কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী যাতে সঙ্গে গিয়েছিলেন, আপনারা দেখেছেন এসডিজি অর্জনের ক্ষেত্রে যে অসামান্য সাফল্য বাংলাদেশে, যার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছে। আমরা জাতি হিসাবে আমরা গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্ব বজায় রেখেছে, লক্ষ্য রেখে আমাদের কাজ আমরা করতেছি। যে কোনো দেশের পর্যটন আপনি বিকশিত করার ক্ষেত্রে সরকারের চেয়ে বেসরকারি ভূমিকাটাই সবচেয়ে মুখ্য। আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম, অরল্যান্ডোতে আমি দেখেছি ইউনিভার্সাল স্টুডিও এবং এই ডিজনিল্যান্ড ছাড়া এই অরল্যান্ডোতে কোনো কিছুই নেই, ওইখানে সারা আমেরিকানরা আসে ওইখানে এগুলো দেখার জন্য। এগুলো ব্যক্তিগত পর্যায়ে আমরাও চাচ্ছি যে বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের এখানে আসুক, ইউনিভার্সাল স্টুডিওর মতো প্রতিষ্ঠান এখানে হোক, ডিজনিল্যান্ডের মতো প্রতিষ্ঠান এখানে হোক, এই ধরনের সম্ভাবনা বাংলাদেশের আছে, বিদেশিরা আগ্রহ প্রকাশ করছে। আমরাও চেষ্টা করছি মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে এসব ফরেন ইনভেস্টমেন্ট এখানে আনা, আর সাথে সাথে আমাদের দেশের যে তরুণ উদ্যোক্তারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় অনেক রিস্ক নিয়ে এই কাজগুলো করেন, তাদেরকে আমাদের অন্তস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে আজকে রানা সাহেব যে প্রজেক্টটা এইখানে করেছেন, এগুলোর প্রসপেক্ট অনেক বাংলাদেশে। এই যে আজকে বিমানবন্দর যেমন মানুষ চায়, মানুষের যেমন থিম পার্কও চায়, বিনোদনের ব্যবস্থাও চায়, এগুলো ভালোভাবে চলবে এবং মন্ত্রণালয় থেকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সমস্ত সুযোগ সুবিধার হাত সম্প্রসারিত করা হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে থিম পার্ক হোক, এই ধরনের ন্যাশনাল পার্ক হোক তৈরি হোক, এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো তৈরি হোক, যাতে আমাদের দেশের মানুষ এই বিনোদন এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের সভ্যতা, সংস্কৃতি, এগুলোর সাথে সম্পর্ক রাখে, যাতে মানুষ উপভোগ করতে পারে।
আজকে যিনি কিছুক্ষণ আগে আমরা উদ্বোধন করলাম, আমি তার সাফল্য কামনা করি, তার প্রতিষ্ঠান যাতে সামনের দিকে এগিয়ে যায়। আমাদের ট্যুরিজম বোর্ডের সিইও সব এখানে আছেন, উপস্থিত পর্যটন চেয়ারম্যান, আমাদের সম্মানিত সচিব সাহেব আছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডেস্টিনেশনে এই ধরনের পার্ক যাতে তৈরি হয়, যাতে শিশুদের বিনোদনের কেন্দ্রগুলো যাতে সবসময় খোলা থাকে, তারা মানসিক পড়ালেখার পাশাপাশি একটা মানসিক যে উন্নতি উৎকর্ষ উৎকর্ষতা এগুলো যাতে বৃদ্ধি পায় এই পার্কগুলোর মাধ্যমে। ধন্যবাদ। এই ধরনের একটা পরিবেশ সব।